আমি জানতাম না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেওয়াল ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গায়ের বুড়া খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চুই 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 চুই। আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চুই চুই বলে ডাকত আর খেপাত। তোমার মনে পড়ছে কি আজ এই জন্যে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চুই 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 চুই। আর তুমি বোধ হয় কিচ্ছু কিছুই শুনতে পাচ্ছ না, তাই না?